স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ খুশির খবর এক ধাক্কায় আজ প্রচুর কমে গেল সোনা এবং রূপোর দাম বিগত দুই সপ্তাহ ধরেই সোনার দাম ওঠানামা চলছে তবে আজ বাজার খুলতেই সোনার দাম প্রচুর নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন প্রিয় দর্শক দেখিনি প্রতিটা গ্রামে কতটা সোনার দাম কমেছি এবং আগামীতে এর থেকে সোনার দাম বাড়বে না কমবে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা পাশাপাশি দেখে নেব আজকে এক কেজি রুপোর দাম কত পড়ছে কতটা কমেছে রুপোর দাম এবং সোনার দাম কতটা কমেছে এক ভরির সোনার দাম কত পড়ছে পাশাপাশি আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি আপনার রায় লিখে জানাবেন সোনার দাম নিয়ে এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখে নিই সবার প্রথম রূপোর দাম কত রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই প্রিয় দর্শক বিগত তিন দিন ধরে সোনার দাম এক লাখ টাকায় পৌঁছে গিয়েছিল তবে আজ বাজার খুলতে আটানব্বই হাজার টাকা হয়েছে এক কেজি রূপোর দাম এক গ্রাম রূপোর দাম পড়ছি আটানব্বই টাকা এবং দশ গ্রাম রূপোর দাম পড়ছি আজকের বাজার ডেটি ন টাকা চার হাজার টাকা নিচে নেমেছি রূপোর দাম তো আসুন এবার দেখিনি আজকের বাজার রেটে স্বর্ণের দাম কতটা কমেছে কি রয়েছে বাজার আপডেট আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার এক এক করে দেখে নেব কতটা দাম পড়ছে স্বর্ণের আজকের বাজার দরে সবার প্রথম দেখে নেব প্রিয় দর্শক আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনা বেশিরভাগই ব্যবহৃত হয় আঠেরো বাইশ এবং একুশ ক্যারেট সোনা দেশে বাজারে তো আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার নশো ঊনসত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে উনষাট হাজার পাঁচশো নব্বই টাকা তো চলুন এবার দেখিনি বাজারের বিশ্বজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে কি জানাচ্ছেন বাজারের বিশ্বজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে মতামত দিয়েছে যুক্তরাষ্ট্র ডলারের দাম এখন অনেকটাই নিচে নেমে গেছে পঁচিশ পার্সেন্ট জিএসটি থেকে ডলারের দাম নিচে নামতে দেখা যাচ্ছে ডলারের গ্রাফ অনেকটা নিচে নেমে গেছে তার কারণে সোনার দাম হেরফের করছে আপনাদেরকে জানিয়ে দিই গতকালকে স্বর্ণের দাম অনেকটাই নিচে নেমে গেছিলো তার তুলনায় আজকে মামুলি দাম বৃদ্ধি করা হয়েছে আপনি যদি এখন সোনা ক্রয় করার চিন্তা ভাবনা করে থাকেন আপনার কাছে এখনও সুন্দর মকা আছে কেননা নিজের হাইডের দাম থেকে স্বর্ণ এখনও সস্তা দামে বিক জুয়েলার্স অ্যাসোসিয়ান এবং এমসিএক্স জানিয়েছি স্বর্ণ এখনও পঁচাশি হাজার টাকা পার করেনি এখনও পঁচাশি হাজারের নিচে রয়েছে তো আসুন দেখে নেব বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম কত পড়ছে আজকের বাজার ডেটে কত দাম রয়েছে বাইশ ক্যারেটের আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম রয়েছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই বাইশ ক্যাট হলমার্কের সোনার দাম একটু বেশি থাকি তার কারণ হচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার সাথে খাদ মেশানো হয় মাত্র এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট তার কারণে এই বাইশ ক্যারেটের দাম একটু বেশি হয়ে থাকে এবং আঠেরো ক্যারেটে মেশানো থাকে পঁচিশ পারসেন্ট খাদ মেশানো থাকে সেই কারণে আঠেরো ক্যারেটের দাম নিম্নগামী থাকে তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে কতটা দাম রয়েছে আজকের বাজার রেটে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা আমাদের দেশের বাজারে বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি কোনো রকম খাদ মিশানো থাকে না নাইনটি নাইন পার্সেন্ট থাকি পিওর খাঁটি সোনা এবং এক পার্সেন্ট থাকি এর মেকিং চার্জের দাম তো চলুন দেখেনি কত রয়েছে বাজার দর আজকে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার নশো আটান্ন টাকা আট গ্রামের দাম পড়ছে তেষট্টি হাজার ছশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে উনআশি হাজার পাঁচশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ পঁচানব্বই হাজার আটশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব এক ভরি স্বর্ণের দাম কত পড়ছে আজকের এবং জানাচ্ছি বাজার এক ভরির রেট কত রয়েছে আজকে এবং আগামীতে কেমন থাকবে আজকে এক ভরি স্বর্ণের দাম পড়ছে পঁচাশি হাজার অষ্টআশি টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই এমসিএক্স জানাচ্ছি জুন এবং জুলাই মাসে পঁচাশি হাজার টাকাই ছিল স্বর্ণের দাম তা আজ সেই দামে রয়েছি নিজেরা হাইরেট থেকে এখনও পর্যন্ত উপরে যায়নি কেউ স্বর্ণের দাম আপনার কাছে এখন মহকা আছে সোনার খরিদারের জন্য এবং আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে দিই এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জি এবং আপনি যেই জুয়েল আসে যাবেন তাকে আলাদা করে মেকিং চার্জ দিতে হবে বিভিন্ন ধরনের